হাদিসের ভিতরে আছে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহকে বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। আল্লাহ বলে কেন? বলে আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে আনিব। তো আল্লাহ জমিনকে জিজ্ঞাসা করে তুমি কেন পেটে নিবে? তো বলে ইয়াকুল রিজকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায় তোমার নাফরমানি করে। ইয়ানজুর বি আইনিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বি উদুনিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বি লিসানিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ওয়ুমাইয়িজ বি আকলিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু ইয়াতাফাক্কারু বিকলবিকা বিকলবিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার পাহাড় উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াখুযু বিরিজলিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে আর তোমার নাফরমানি করে। ইয়াফতাখির বিকুওয়াতিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া শক্তি দিয়া গর্ব আর খর্ব করে আর তোমার নাফরমানি করে। ইলা মাতা আসবির, আমি সবর করব তো করব কতদিন? আল্লাহ জমিনকে জিজ্ঞাসা করে পেটে নিবা তো কিভাবে নিবা? তো জমিন বলে আতা জালজালু জাহারি, আমার পিঠটাকে হেলাইয়া দিব, পিঠটা পিঠ হেলাইতে দেরি হবে, সব আমার পেটে যেতে দেরি হবে না। শুধু জমিনের আর্তনাদ এতটুকুই না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে যাব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ আমাদেরকে অনুমতি দেন না। আর কত, আর কত? আমার মনে আছে প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়ার ওই সুনামির জায়গায়, 8 ঘন্টা প্লেনে চলার পরে আমি ওইখানে পড়ছি। 350 কিলোমিটার আমার এই দুই চোখে আমি দেখছি, একটা বাড়ি পাই নাই যে দাঁড়ায় আছে। তখন আমার এই হাদিস মনে উঠছে যে আল্লাহ এখানের জমিনকে অনুমতি দিয়া দিছে, হেলায় দে মেরে দোস্ত। যেটা আমি পরিসমাপ্তি ঘটাইতে চাইছিলাম, যেখানে আইসা অবলম্বা করতে চাই না, যদি ওই আল্লাহ ওয়ালারা না থাকতো অস্ট্রেলিয়ার কাহিনীর দিকে চলে গেছি, যে জমিনটা উল্টে যাওয়া উত্তম ছিল মনে করতেছিলাম। কিন্তু আমার সাথে যারা ছিল অস্ট্রেলিয়ান যুবক, তাকাইলে মনে হয় যে তাকাই থাকতে মনে চায়। আরব যুবক, ফকফকে সাদা গালগুলা, গোলাপকেও বলে হার মানায়া দেয়, এই বড় দাড়ি, ইয়া পাগড়ি, ইয়া জুব্বা। তো আমি পিঠে থাবড় দিয়া বলতেছিলাম যে যুবক, জমিন তো উল্টানের জন্য প্রস্তুত ছিল, কিন্তু পারে না তো তোর জন্য পারে না, তোর জন্য পারে না, তোর জন্য পারে না। 2008 আমি বেলজিয়ামে গেছি, আমি অতিরঞ্জিত বলতেছি না, বেলজিয়ামের আরব যুবকদেরকে ছোঁয়ার জন্য, ছোঁয়ার জন্য বেলজিয়াম খ্রিস্টান এবং ইহুদি মেয়েরা পাগল, শুধু একটু ছুঁয়া দিবে, ছুঁয়া। আল্লাহ ওদেরকে এরকম সৌন্দর্য দিয়েছেন। কিন্তু মেরে দোস্ত, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সাবা বা খুশা, আল্লাহর ভয়ে ওই সমস্ত যুবক নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছেন, গুটায়া ঘর থেকে বাহির হয় তো, ঘর থেকে বাহির হয়তো মাটিতে দৃষ্টি নিবদ্ধ, আবার যখন ঘরে ঢোকে তো মাটিতে দৃষ্টি নিবদ্ধ করে ঘরের ভিতরে ঢোকে, না ডাইনে তাকায় না বামে তাকায়। তৃতীয় যেটা আল্লাহ বলছেন, ওয়াল আতফাল রুদ্দা, দুধের শিশু যদি না থাকত, ওয়াল আনাম রুদ্দা, চতুষ্পদ প্রাণী যদি না থাকত, তাইলে আমি আকাশকে লোহার করে দিতাম, জমিনকে তামার করে দিতাম, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি তোমাদেরকে একের পর এক আজাব দিয়া ধ্বংস করে ফেলতাম। খায়ের যেখান থেকে আমার শুরু আর যেখান থেকে শেষ করতে চাইতেছি, আসলে মেরে দোস্ত, যা অর্জন করার যেটা আমরা
যতক্ষণ পর্যন্ত অর্জিত না হবে। আল্লাহর সুন্নত আছে, সুন্নত আল্লাহর সিস্টেম আছে। মানুষ কিছু চাবে দুনিয়ার বুকে তো ওইটাই হবে যেটা আল্লাহ চাবে, কিন্তু আল্লাহ কখন চাবে এটার জন্য সিস্টেম আছে। যতক্ষণ পর্যন্ত মেরে দোস্ত দুনিয়ার মানুষ এবং মুসলমান, বিশেষ করে মুসলমান, আলহামদুলিল্লাহ আমরা যদিও এখানে নৈরাস, আমরা আমাদের দেশে যদিও ভাবি যে আমরা নৈরাস, আমি 3 তারিখে আসছি আমেরিকার ইস্তেমা থেকে। আমেরিকায় 6000 মসজিদ, কত 350 কওমি মাদ্রাসা, একটাও আলিয়া মাদ্রাসা নেই। সবচেয়ে বড় মাদ্রাসা যেটা বাফেলোতে, ওইখানে ছাত্র ছাত্রীর সংখ্যা হইল 2500। নিউ ইয়র্কে দারুল উলুম নিউ ইয়র্কের সংখ্যা, ছাত্র সংখ্যা হইল 1500। আলহামদুলিল্লাহ পরিবেশ তৈরি হইতেছে। যদিও আমার আলোচ্য বিষয় পুরাটি আমি আউলিয়া গেছি, তারপরও যতটুকু বললাম, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের হারানো রত্নগুলো যতদিন পর্যন্ত আমরা ফিরে না পাব, আমাদের যা বৈশিষ্ট্য ছিল মুসলমানদের, ওই বৈশিষ্ট্যগুলো যতদিন পর্যন্ত আমরা ফিরে না পাব, ততদিন পর্যন্ত মেরে দোস্ত বাস্তবিকই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের সাথ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগে বাড়া সম্ভব হবে না। সঙ্গে যদি আল্লাহকে নিতে পারি, আমাদের জোবায়ের সাহেবজির পুরা বর্ণন বয়ান করে চলে গেছেন, আসলে আল্লাহকে সাথ নেওয়া ছাড়া, আল্লাহ আল্লাহর রসুলকে পক্ষে নেওয়া ছাড়া, যতক্ষণ পর্যন্ত আমরা নিতে না পারব, ততক্ষণ পর্যন্ত কিন্তু মেরে দোস্ত সামনের রাস্তা আমাদের জন্য সুগম হওয়াটা বড়ই কঠিন। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় রাস্তা এখন এটাই খোলা, যে যার মাধ্যমে আল্লাহ আল্লাহর রসুলকে সাথে নেওয়া যায়, ওই দিকে যদি আমরাও উঠতে পারি, আর সারা বাংলাদেশের মুসলমানদেরকে যদি ওটার উপরে উঠাইতে পারি, তাইলে মেরে দোস্ত বাকিটুকু তো করণীয় আল্লাহ। আল্লাহ তার ওয়াদায় পাক্কা, ওটা তো আল্লাহ করবেনই করবেন, এতে কোনো সন্দেহ নাই। কেননা মানুষের জীবনের মূল্য, কিন্তু মানুষের মূল্যায়ন আল্লাহর কাছে, দুনিয়ার পার্থিব জগতের বস্তুর মাধ্যমে কিন্তু না। মানুষের মূল্য আল্লাহর কাছে কিন্তু আল্লাহ আল্লাহকে রসুলকে সাথে নেওয়ার মাধ্যমে, যার সাথে আল্লাহ আল্লাহ রসুল আছে তারই আল্লাহ আল্লাহ রসুলের কাছে মূল্য আছে। এছাড়া কারো মূল্য না আল্লাহর কাছে আছে না আল্লাহ রসুলের কাছে আছে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।